ইউরো 2024 ফুটবল ম্যাচ কিভাবে লাইভ দেখবেন আপনার মোবাইল দিয়ে এইচডিতে, তো সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি নিজেই আপনার মোবাইল ফোনের মাধ্যমে ইউরো সবগুলো ম্যাচ সরাসরি লাইভের মাধ্যমে আপনার মোবাইল দিয়ে দেখতে পারবেন। তো কিভাবে দেখবেন চলুন দেখিয়ে দিচ্ছি। তো তার জন্য কী করবেন, ফার্স্ট অফ অল চলে যাবেন আপনার ফোনের গুগল ক্রোম ব্রাউজারে। তো গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আপনি সার্চ অপশনে লিখবেন ফুটবল টিভি লাইভ। তো জাস্ট আপনি ফুটবল টিভি লাইভ লিখে সার্চ করে দিবেন। তো সার্চ করে দেওয়ার পর দেখতে পাবেন ফুটবল টিভি লাইভ একটি ওয়েবসাইট চলে আসবে। তো ফার্স্টে যে ওয়েবসাইটটি থাকবে, তো সেই ওয়েবসাইটে লেখা থাকবে ফুটবল টিভি লাইভ। তো জাস্ট আপনি ওই ওয়েবসাইটে ক্লিক করে আপনি একটি ফুটবল টিভি লাইভ অ্যাপ্লিকেশন পাবেন। তো সেই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন, তাহলেই হয়ে যাবে। তো সরাসরি আমি ডাউনলোড করে দেখাতে পারছি না ইউটিউব কমিউনিটি গাইডলাইনের কারণে। তো কীভাবে অ্যাপসটি ওপেন করতে হয় তো সেটি আমি দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে অ্যাপ্লিকেশনটি আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি। তো দেখতে পাচ্ছেন এইখানে লোগোটি ফুটবল টিভি এইচডি। তো জাস্ট আপনি এই লোগোটি দেখে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন। তো আমি জাস্ট এখান থেকে অ্যাপ্লিকেশনটি ওপেন করছি। তো ওপেন করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। তো ফার্স্টে দেখতে পাচ্ছেন কোপা আমেরিকা, তারপরে দুই নম্বরে দেখতে পাচ্ছেন ইউরো 2024। তো জাস্ট আমি যেহেতু ইউরো ম্যাচগুলো লাইভ দেখব, তার জন্য এখান থেকে ইউরোর উপর ক্লিক করব। তো এখান থেকে অবশ্যই আপনি যখন খেলাটা শুরু হবে তখন আপনি জাস্ট এই অ্যাপ্লিকেশনে প্রবেশ করবেন। তো অ্যাপ্লিকেশনে আসার পর দেখতে পাবেন এখানে ইউরো লেখা রয়েছে। তো জাস্ট আপনি ইউরো 2024 এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে আপনার কাঙ্ক্ষিত খেলাগুলো দেখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে এখন বর্তমানে যে খেলাগুলো চলতেছে ফ্রান্স এবং পোল্যান্ড, এবং দ্বিতীয় যে খেলাটি চলতেছে সেটি হলো নেদারল্যান্ড ভার্সেস অস্ট্রিয়া। তো জাস্ট আপনি এই খেলাগুলো লাইভ দেখার জন্য জাস্ট আপনি লাইভের উপর ক্লিক করতে হবে। তো আমি জাস্ট এখান থেকে ফ্রান্স ভার্সেস পোল্যান্ড, তো জাস্ট এই অপশনে ক্লিক করব। তো এটার উপর ক্লিক করার পর এইখান থেকে দেখতে পাচ্ছেন সরাসরি লাইভভাবে ম্যাচটি চলতেছে। তো এইখান থেকে খেলাগুলো আপনি জাস্ট এইচডিতে দেখতে পারবেন আপনার মোবাইল ফোনের মাধ্যমে। তো সেই প্রসেসটি আমি আপনাকে দেখালাম। তো এই ছিল মূলত প্রসেস কীভাবে মোবাইল দিয়ে এইচডিতে লাইভে খেলা দেখতে হয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে।